নমস্কার বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে সবার মাথায় একটাই চিন্তা ব্রেকফাস্টে কি বানাবো বাচ্চাদের টিফিনে কি দেব অফিসের টিফিনে কি দেব এমন কিছু একটা বানাবো যে মাত্র পাঁচ মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে খেতেও ভালো লাগবে আর বেশি সময় ধরে জিনিসটা ভালোও থাকবে তো আজকে আমি এমনই একটা চট জলদি ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি বন্ধুরা রেসিপিটা তোমাদের সবার পছন্দ হবে তো এই রেসিপি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আটা এটা সাদা আটা এটা ময়দা নয় সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ যেহেতু বাচ্চাদের টিফিনের জন্য বানাচ্ছি এখানে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দু চামচ মতো আর সাথে দিয়ে দেব বেকিং পাউডার এখানে বেকিং সোডা দেবে না বেকিং পাউডারই দেবে ছোট্ট এক চামচ দিয়ে দিলাম খুব ভালো করে লবণ গোলমরিচ বেকিং পাউডারটা আটার সাথে মিশিয়ে নিতে হবে এইভাবে তো বন্ধুরা এখন আমি এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তোমরা চাইলে এখানে দুধের পরিবর্তে জল দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারো তবে দুধ দিলে টেস্টটা খুব ভালো আসবে তো অল্প অল্প দুধ দিয়ে আগে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি প্রয়োজনে এখানে আমি আরও একটু দুধ দিয়ে নেব তোমরা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও রেসিপিটা করতে পারবে ব্যাটারের ঘনত্বটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ফাইনাল ব্যাটারের ঘনত্ব নয় এর মধ্যে আরও কিছু জিনিস আমাদের মেশাতে হবে তো বন্ধুরা এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে একেবারে কুচি কুচি করে কেটে নেব যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কুচিয়ে নিতে হবে তো বন্ধুরা এখন নিয়েছি একটা ছোট্ট সাইজের ক্যাপসিকাম তো ক্যাপসিকামটাকেও এইভাবে আমি চৌকো চৌকো ছোট্ট ছোট্ট করে কুচু করে নেব হাতের কাছে ক্যাপসিকাম যদি না থাকে তাহলে স্কিপ করতে পারো না দিলেও চলবে তো এবার নিয়েছি একটা পাকা লঙ্কা পাকা লঙ্কা দিতে হবে এর কোনো মানে নেই আমার কাছে পাকা লঙ্কাটা ছিল তো পাকা লঙ্কাটা এইভাবে শুরু শুরু করে কেটে নেব গোল চাকা চাকা করে তো সমস্ত সবজি কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি নিয়েছি কিছু কুমড়োর ফুল আর কুমড়োর ফুল আমাদের শরীরের পক্ষে কতটা উপকারে সেটা আমরা সবাই জানি তো কুমড়োর ফুলটা যদি থাকে হাতের কাছে দিয়ে দিও না থাকলে দেবার দরকার নেই তো কুমড়োর ফুলটাকে আমি কুচিয়ে নিয়েছি এখন সমস্ত সবজিগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। বাচ্চারা সবজি খেতেই চায় না তো তোমরা এইভাবে চালাকি করে বাচ্চাদের সবজি খাওয়াতে পারো তারা কিন্তু বুঝতেই পারবে না তো খুব ভালো করে সবজিগুলো ব্যাটারের মধ্যে এইভাবে মিশিয়ে নিতে হবে তো ব্যাটারের ঘনত্বটা এখন নিশ্চয়ই বুঝতে পারছ তো এখন এর মধ্যে যেটা দিতে হবে সেটা হলো ডিম এখানে আমি দুটো ডিম এর মধ্যে ভেঙে দিয়ে দেব। যদি তোমরা নিরামিষ দিনে এটা খেতে চাও তো পেঁয়াজ আর ডিমটাকে বাদ দিয়ে দেবে ডিমের পরিবর্তে এখানে দু চামচ বাটার দিয়ে দেবে তো এর সাথে আমি সামান্য রান্নার তেল দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে ব্যাটারের সাথে ডিমটাকে মিশিয়ে নিতে হবে এইভাবে বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক দেবে কারণ তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটাকে আরও বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো ব্যাটার আমাদের রেডি একদমই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি হাতাই করে যে ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম থাকতে হবে এরকম পাতলা পাতলাই কিন্তু ব্যাটারটা হতে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বন্ধুরা এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি একটুখানি তেল ব্রাশ করে নেব খুব বেশি তেলেরও প্রয়োজন নেই এইভাবে ব্রাশ দিয়ে তেলটা ব্রাশ করে নিলেই হয়ে যাবে তো প্রথমে এই প্যানটাকে খুব ভালো করে গরম করে নেব তারপরে এক হাতা মতো ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। যদি পুরো প্যানটাই ছড়িয়ে না যায় আরও একটু ব্যাটার দিয়ে দিতে হবে ব্যাটার দেবার পর গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবে যখন দেখবে ওপর পাশটা এইভাবে শুকিয়ে এসেছে তখন উল্টে দিতে হবে এক মিনিটের মধ্যেই কিন্তু এই কাজটা হয়ে যাবে মানে ওপরটা শুকিয়ে আসবে তো আমি এইভাবে উল্টে দিলাম এবার ব্রাশটা তেলের মধ্যে ডুবিয়ে এইভাবে চারপাশ দিয়ে হালকা করে একটু তেল দিয়ে দিতে হবে এই সময় গ্যাসের রাসটাকে মিডিয়াম করে দেবে যাতে অন্য পাশটা খুব ভালো করে ভাজা হয়ে যায় তো ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভেজে নিতে হবে তারপরে আবার উল্টে দিতে হবে আর এই টিফিনটা খেতে যে এত মজার হয় তোমাদের আমি বলে বোঝাতে পারবো না বাড়িতে ঝটপট তোমরা এখনই এই রেসিপিটা তৈরি করে ফেলো আর আমাকে কমেন্টে জানা যে কেমন লেগেছিল তো ওলট পালট করে আমি এই টিফিনটাকে ভেজে নিচ্ছি তারপরে এইভাবে ভাজ করে নিচ্ছি তো একটা আমাদের রেডি হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি কাছ থেকে যে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা একে একে প্রত্যেকটি রুটি আমি তৈরি করে নেব আর এটা তৈরি করতে দু মিনিট সময় লাগে দু মিনিটের বেশি সময় লাগে না তো একইভাবে অন্য পাশটা যখন এইভাবে শুকিয়ে আসবে তারপরে এইভাবে উল্টে দিতে হবে উল্টে দিয়ে তারপরে অন্য পাশটা হয়ে গেলে ভাজ করে নামিয়ে নিতে হবে এক একে প্রত্যেকটা রুটি আমি আগে ভেজে নেব এটা গরম গরম খেতেও ভালো লাগে আর অনেকক্ষণ রেখেও খাওয়া যায় কোনো সমস্যা হয় না আর একদম নরম তুলতুলে থাকে দেখতেই পাচ্ছ যে কত সুন্দর হয়েছে একটা রুটি আমি তোমাদের কেটে দেখাচ্ছি যে এটা কতটা মজার হয়েছে আর কতটা সফট হয়েছে নরম তুলতুলো হয়েছে এ দেখো দেখে কিন্তু খেতে ইচ্ছা করবে আর এর টেস্টটা কিন্তু অসাধারণ বন্ধুরা বাচ্চাদের টিফিনে দিতে পারো অফিসের টিফিনে দিতে পারো ব্রেকফাস্টে বানাতে পারো রাতের ডিনারেও রাখতে পারো কোনো সমস্যা হবে না আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো